আজ আমি পুরো ফুল কোর্স নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও দেখার পর আর তোমাদের কোন রকম ডায়লগ নিয়ে কোনো প্রবলেম থাকবে না, তাই আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। শেষ অবধি দেখো, দেখার পর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কার্ড কমেন্ট করো, কোনটা অসুবিধা হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে শেয়ার করো, জানিয়ে দিও। চলো শুরু করা যাক। ডায়লগ রাইটিং ফুল কোর্স বলেছি, ফার্স্ট ফুল কোর্স আলোচনা করব। ইন্ট্রো, ডায়লগ রাইটিং মিন্স কনভারসেশন বিটুইন অ্যাট লিস্ট টু পারসন। ডায়লগ মানে অ্যাট লিস্ট দুজন নিয়ে দুজনের কথোপকথন। ডায়লগ শুড বি অ্যাজ রিয়েলিস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং অ্যাজ পসিবল, যতটা সম্ভব করবে রিয়েলিস্টিক যেন হয়। ডায়লগ মানে রিয়েলিস্টিক যেন হয় এবং ইন্টারেস্টিং যেন হয়। It should read like spontaneous conversation. এটা জানো, এটা উচিত হবে জানো, এটা spontaneous থাকে conversation. To achieve this, avoid bookish formal phrase and long sentence. তো এটাকে অ্যাচিভ করতে হলে তোমাদের এই bookish যে ফ্রেজ আছে ওগুলোকে ইউজ করা যাবে না, অ্যাভয়েড করো। ইউজ করো কেন বলবো না, অ্যাভয়েড করো, এবং লং সেন্টেন্স, বড় বেশি বড় বড় সেন্টেন্স লিখো না। তো colloquial expression like how nice, splendid, hesitations, fillers like well, gusty expression like thank you, good morning can be used to make the dialogue sound realistic. চেষ্টা করতে হবে তোমাকে ডায়লগ যেন রিয়েলিস্টিক হয়। ডায়লগ মানে ইন্টারেস্টিং অ্যান্ড রিয়েলিস্টিং করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়া তোমাদের আরো যেমন এক্সট্রাক্টেড সরি কনস্ট্রাক্টেড এক্সপ্রেশন ইউজ করতে পারো, যেমন আরেন্ট, হ্যাভেন্ট, ডিডন্ট, এগুলো ইউজ করতে পারো। ইউজ করলে কিন্তু ভালোই হবে। তো দেখো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, আর এরপর আমি বিভিন্ন টাইপের এক্সাম্পল দেবো, প্রায় 10-12টার মতো এক্সাম্পল দেবো। তো সব টাইপ আমি এক্সাম্পল দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, আমি দেখে নিও, পুরোটা দেখো, ধীরে ধীরে বুঝতে পারবে। তো ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। Souvik arrived late at school one day. Ekdin Souvik unik dirite school e gelo. He met the class teacher and requested. Ebong se class teacher dekha korlo ebong requested him to allow him to into the class. Ebong sir ke request korle je take jano tar classroom e jete deya hoy. Karon he had to take a young boy who met with an accident to the hospital. যে একটা ইউনিভার্সিটি দেখা হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হসপিটাল নিয়ে গেছে, তার জন্য সে লেট হয়েছে। এটাকে ডায়লগের মধ্যে লেখা কিভাবে লিখবে, ফার্স্ট আমরা কিছু সৌভিক, সৌভিক এখানে ড্যাশ দিয়েছি, ফার্স্ট কি বলবে, এখানে এইদিকে অ্যান্সার গুলো লিখেছে যে ফার্স্ট এসে কি বলবে। ফার্স্ট অবশ্যই স্যার বলবে মাই কামিং স্যার, ক্লাস টিচার, ক্লাস টিচার বলবে ইয়েস কামিং, অ্যান্ড হোয়াই, হোয়াই মিন্স এখানে বাকিটা আছে, হোয়াই আর ইউ সো লেট, হোয়াই আর ইউ সো লেট। সৌভিক বলবে ড্যাশ মানে এখানে বলবে দেন কি বলবে, আই এম সরি স্যার বাট আই হ্যাড টু টেক আ ইয়ং বয় টু দ্য হসপিটাল। যেটা প্রথমে হ্যাড টু টেক এখানে যেটা আছে ওটা লিখতে হবে, হ্যাড টু টেক আ ইয়ং বয় হু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট টু দ্য হসপিটাল, এটা পুরোটা লিখতে হবে, এটা অনুসারে পুরোটা লিখতে হবে। টু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট দ্য হসপিটাল, যে একটা ইয়ং বয়সে দেখা হয়েছিল যে দেখে নিয়ে হসপিটাল যেতে হয়েছে। এরপরে দেখো ক্লাস টিচার বলবে হোয়াই, হোয়াই, হোয়াই তো বলছে, এরপরে কি বলবে, হোয়াট হ্যাপেন টু হিম, তার কি হয়েছিল। সৌভিক কি বলবে, আনফরচুনেটলি হোয়াইল ক্রসিং দ্য রোড হি ওয়াজ বিট সরি হি ওয়াজ হিট বাই আ বাইক, একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ক্লাস টিচার বলবে, ক্লাস টিচার কি বলছে, আই সি ইটস ভেরি কাইন্ড অফ ইউ, ওফ সত্যি তুমি খুব দয়ালু, মানে তোমার মধ্যে খুব দয়া আছে সৌভিক, থ্যাংক ইউ স্যার। তো
বুঝতেই পারছো যে কিভাবে লিখতে হবে প্রত্যেকটা জিনিসটাকে। আগে ফার্স্ট সাজিয়ে নিয়ে যখন তোমাকে বলে দিবে, মাথা একটু অনেক সাজিয়ে নিয়ে দু চার লাইনের মধ্যে সাজিয়ে নিও, আর তারপর এইভাবে লিখতে শুরু করো, মানে এইভাবে লেখো। আমি এরপরে অনেক এক্সাম্পল দেবো, তো এক্সাম্পল গুলো দেখো, আমি প্রত্যেকটা এক্সাম্পল ধীরে ধীরে আলোচনা করে দিচ্ছি, তো সেগুলো নিয়ে দেখো, আর দেখার পর পুরো ক্লিয়ার হবে। চলো এক্সাম্পল গুলো দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল কি বলছে, সমীর অ্যান্ড হিজ ফ্রেন্ড আর ইন আ ফুটবল স্টেডিয়াম, সমীর রিকোয়েস্ট ওয়ান স্পেক্টেটর টু মুভ আওয়ার আ সিট সো দ্যাট সমীর অ্যান্ড হিজ ফ্রেন্ড মে সিট টুগেদার, রাইট এ ডায়লগ বিটুইন সমীর অ্যান্ড দ্য আননোন স্পেক্টেটর। তো ফার্স্ট সমীর বলছে, এক্সকিউজ মি স্যার, ইজ সামওয়ান সিটিং হিয়ার, দ্য আননোন স্পেক্টেটর, নো সমীর, উড ইউ মাইন্ড ও মুভিং ওভার ওয়ান সিট, আননোন, নো নট অ্যাট অল, সমীর, ইফ ইউ কাইন্ডলি মুভ আ সিট, উই টু ফ্রেন্ডস ক্যান সিট টুগেদার, আননোন স্পেক্টেটর, ইউ আর ওয়েলকাম, সমীর, থ্যাংকস আ লট, আননোন স্পেক্টেটর, ইউ আর ওয়েলকাম। তো এইরকম একদম শর্টের মধ্যে লেখো, একদম মেন থটের উপর লেখো, তাহলে বুঝতে পারবে, আশা করছি তোমরা বুঝতে পারলে যে কী ব্যাপারটা হলো। এরপরে একটা আছে, মৃদুল অ্যান্ড সচিন আর ফ্রেন্ডস, মৃদুল ওয়ান্টস টু বরো নজরুলস সঞ্চিতা ফ্রম সচিন, রাইট আ কনভারসেশন বিটুইন দেম। দেখো এখান থেকে অ্যান্সারটা দেখে নিতে পারেন, মৃদুল, হ্যালো সচিন, উড ইউ প্লিজ লেন্ড মি ইউর নজরুলস সঞ্চিতা ফর সাম ডেজ, তুমি কি তোমার বইটা আমার কিছুদিনের জন্য দিতে পারবে? সচিন, ইয়েস অফ কোর্স, বাট হোয়াই ডু ইউ ওয়ান্ট ইট, তুমি কেন চাইছো? মৃদুল, এম ফর মৃদুল, আই লাইক টু রিসাইট নজরুলস পোয়েম ব্রিদোই অন দ্য ডে অফ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অফ আওয়ার স্কুল, সো আই নিড ইট। সমীর, ওয়েল আই ক্যান গিভ ইট অন আ কন্ডিশন, হোয়াটস কন্ডিশন? সমীর, ইউ উইল হ্যাভ টু হ্যান্ডেল দ্য বুক প্রপারলি ইউর সেলফ অ্যালোন, ও সার্টেনলি আই প্রমিস টু ডু সো, টেকিং দ্য বুক আউট ফ্রম দ্য সেলফ অ্যান্ড হ্যান্ডেলিং ইট ওভার টু মৃদুল, হিয়ার ইট ইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বুক, ইটস মাই, ইটস আ প্লেজার, ইউ আর ওয়েলকাম। নেক্সট, ইমাজিন ইউ আর আ গুড স্টুডেন্ট ইন ইউর ক্লাস, ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস হ্যাজ কল্ড ইউ টু ইনকোয়ার অ্যাবাউট দ্য প্রবলেমস ইন স্টাডিজ অ্যান্ড প্রিপারেশন ফর দ্য ইনসিউডিং মাধ্যমিক পরীক্ষা, নাও ফ্রেম আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর হেডমাস্টার, প্রীতা, মে আই কাম ইন ম্যাডাম হেডমিস্ট্রেস, ইয়েস কাম ইন, প্রীতা, ম্যাডাম ইউ হ্যাভ কল্ড মি, ও ইয়েস আই হ্যাভ কল্ড ইউ, হাউ আর ইউ, প্রীতা, আই অ্যাম অল রাইট, থ্যাংক ইউ ম্যাডাম হেডমাস্টার্স, ইউর মাধ্যমিক এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, হাউ আর ইউ প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন, প্রীতা, আই হ্যাভ প্রিপেয়ার্ড অল দ্য সাবজেক্টস ভেরি ওয়েল, বাট ইউ নো আই অ্যাম উইক ইন ইংলিশ, আই অ্যাম ট্রাইং টু রেক্টিফাই মাই ডিফেক্টস, হেডমাস্টার্স, আই ক্যান হেল্প ইউ ইফ ইউ লাইক, প্রীতা, ইট উড বি সো কাইন্ড অফ ইউ টু হেল্প মি, হেডমাস্টার্স, ইউ মে গো নাও, ডোন্ট ফরগেট টু bring your english textbook and test paper with you, when would you come tomorrow? No madam, I won't forget to bring my book, I will come whenever it is convenient for you, thank you ma'am, completed. ei do mane ekdom short short kore lekha ache, bujhte pachho kono rokom problem hobe na. Next, write a dialogue between two friends on sudden death of one ওয়ান অফ দেয়ার ফ্রেন্ডস, এটা আমি অলরেডি আলোচনা করে দিচ্ছি, তাও আবার করে দিচ্ছি, নবীন, হ্যালো ব্রেন, হোয়ার আর ইউ গোয়িং ব্রেন, আই এম গোয়িং টু দেবস হাউস, নবীন, সো আর্লি, ইট ইজ 7 AM, ব্রেন, আই থিঙ্ক ইউ হ্যাভ নট হার্ড অফ এনিথিং, নবীন, হোয়াট হ্যাপেন্ড, ব্রেন, আ স্যাড নিউজ, দেব এক্সপ্লোড লাস্ট নাইট অ্যাট পিজি, নবীন, ও হোয়াট আ ব্যাড নিউজ, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট চাফ অফ আওয়ার ক্লাস, হোয়াট হ্যাপেন টু হিম, ব্রেন, আই নো নথিং ইট ডিটেল, will you accompany me, Nabin, yes I should, let us go, bujhte parcho khub easy. Next, write a dialogue between three students on unit test, Oritro, hello Srinjon, Srinjoni, have you finished the storybook, Srinjon, Srinjoni, how can I, have you forget that tomorrow our third unit test will be held, Olame, really it is disgusting, I don't know what benefit we are getting, you can't read any other book of for
recreation always exam and exam. Rohitu, there is another problem. You don't get scope to revise the chapters of the first unit before your annual exam. And mind one thing, you get only few days for preparation of annual examination after last unit test. Sinjuni, I think 3 examinations in a year is the best method. Last one, write a dialogue between two students who have just come out of examination hall. Bruthin, hello Brinal, how was your exam? Brinal, not satisfied. Bruthin, why? Brinal, I had to leave one question for want of time. I afraid I don't get letter marks. It is a matter of painful. All questions were common. How was your? Yours, oh, don't bother, man. I know you will get more than 80% marks. Brinal, leave it. How was your? Bruthin, not bad, because I have never got more than 60% marks in history. If I get 65 marks, I will be happy. Brinal, however, you have to admit that the questions were not very tough and uncommon. Yeah, that's why I expect to get 65 marks. Brinal, okay, it's time to proceed. Mother perhaps waiting at the gate. Bye. Bruthin, bye. বুঝাচ্ছ এক্সপ্রেশন গুলো দেখতে পাচ্ছ যে কোশ্চেন মার্ক এক্সপ্রেশন এক্সক্লেমেটরি সাইন এই সাইনগুলো খুব জরুরি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডায়লগে কিন্তু এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই তোমার ডিপেন্ড করছে তোমার এক্সপ্রেশনটা ডিপেন্ড করছে। তাই বলবো এগুলো ভুল করে যেন মিসিং না হয়, তাহলে কিন্তু ডায়লগের মানেই থাকবে না, কিছু মিসিং থাকবে। রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস হু জাস্ট মেড আফটার পুজো ভ্যাকেশন। একই টপিক আমি আলোচনা করছি না, একটু আলাদা করে অন্য কোনো ব্যাপারে আসলে করবো। রাইট এ ডায়লগ বিটুইন টু জেন্টেলম্যান অন সোরিং প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস। আরও টপিক করা যেতে পারে, মিস্টার রয়, গুড মর্নিং, হোয়ার আর ইউ কামিং ফ্রম? মিস্টার সিং, আই ওয়ান্ট টু মার্কেট, বাট আই এম রিটার্নিং উইথ অলমোস্ট অ্যান এম্পটি ব্যাগ। হোয়াট হ্যাপেন্ড? মিস্টার সিং, এভরিথিং ইজ ইন দ্য মার্কেট বাট নাথিং টু বাই। হোয়াট উইল ইউ বাই? পটেটো ইজ বিং সোল্ড 20 rupees per kg. Other vegetables are not lagging behind. Really? It's difficult to maintain family. I am retired person. My son is still unemployed. The strange that is that the government has no control over the situation. Mr. Roy, right you are. Not only vegetables, prices of all essential commodities are soaring. You can't do anything, only suffer. Okay, see you again, bye. এরপর আমি একটা দিচ্ছি বাংলা থেকে ইংলিশে দিচ্ছি, বাংলা আর ইংলিশে ম্যাচ করে দিচ্ছি, যেটা আমাদের অনেকটা হেল্প করবে। যে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস গিভিং দেয়ার ভিউজ অন দেয়ার ফ্রিকোয়েন্ট বান্ত ইন ওয়েস্ট বেঙ্গল। বান্ত নিয়ে দিয়েছি, আমি ইংলিশে পড়ে দিচ্ছি, বাংলাটা আমরা দেখে নিই। হ্যালো রবিন, হ্যালো কান্তি, ক্যান ইউ গিভ মি আ লোন অফ ₹500? সি, টুডে ইজ এগেইন আ বান্ত, ব্যাঙ্ক উইল নট ওপেন, সো I can't withdraw my money from bank. Ganti, don't worry, I will repay you the day after tomorrow. Ganti, I am not thinking about that. Ganti, now do you understand what benefit do you get from Brant? It is your party that called for Brant? But the issue of Brant is important. Ganti, maybe, but has any Brant over solved any problem? Brant is an weapon. It should not be used at random. Robin, yes, that I admit. The fact is though, I am supportive of this party, but I also fed up with this Brant. Kanti, I think the leaders should take referendum before calling for Brant. That's right, but that is not always possible. Admitted. এরপরে একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা হবে, টু ফ্রেন্ডস প্ল্যানিং ফর আ পিকনিক আফটার দ্য এক্সামিনেশন। টু ফ্রেন্ডসের মধ্যে পিকনিকের আলোচনা, পিকনিকে যাবে এক্সামিনেশনের পর, তো একটু দেখে নিই। মিতা, দ্য অফুল এক্সামিনেশন ইজ ওভার অ্যান্ড উই আর ফ্রি, উড ইউ লাইক টু হ্যাভ আ পিকনিক নাও? রীতা, ও ইটস আ গ্রেট আইডিয়া, উই হ্যাভেন্ট হ্যাড আ পিকনিক ফর আ লং টাইম, লেট আস ফিক্স আপ আ ডে। মিতা, what about going to botanical garden on next Sunday?
Rita, yes, that would be great. When are you going to start? We may start at 8 a.m. That's all right, I think. What are we going to cook here? There, simply rice and full curry. Amita, that's fine. But we will cook our own food ourselves. We will do that under the trees and listen to songs from a CD player. It is simply wonderful. Yeah, we will put this proposal before our class and we hope all will agree. Next, booking a ticket for a trip to Puri. Leela, a girl of South Calcutta, has come to tourist office at Esplanade in Calcutta. She wants to buy her ticket for a trip to Puri and a conversation. Leela, will you give me a ticket to Puri, please? Booking clerk, certainly. Do you want to travel by our tourist bus and visit the place? Leela, yes. Will there be any guide in your tourist bus? Booking clerk, oh, of course. When does the bus leave? Booking clerk, right at 7 a.m. every Saturday. Leela, the bus will bring me back, won't it? Yes, of course. Leela, here's the money, please. Thank you, sir. Thank you, sir. As you know, sir, bole phileche. Thank you, ma'am. Thank you, ma'am. Next, a doctor and his patient. A doctor is asking his patients about the condition of his health and prescribing medicine. Write out the conversation. Doctor, how are you? Bimal, not so well. Doctor, please lie down. I will check you off thoroughly. After checking, I find nothing wrong. Expect that your nerves are rather weak. Have you again been working hard? Yes, our technician is knocking at the door. Doctor, I see. That's why you are pulled down again. But why do you forget that if you fall ill, you may not sit for the exam? Well, really, sir, I am anxious for my examination. Do please prescribe a good tonic? I am sorry, Vimal, I won't prescribe any tonic for you. I will give another prescription. Very well. Doctor, avoid strength, rise early and take some physical exercise in fresh air. That will make you fit soon. Two boys about a fire. A godown of clothes in Bara Bazar areas has caught fire and the crowd rushes towards. There is a conversation between the two boys. Sapun, look, Tapun, there's fire, fury of fire. The sky is red and flamed with flames. Let's run and see what's the matter. Tapun, a crowd is rushing towards it. Sapun, there's come a fire bridge at top speed. Tapun, yes, they must try their best to stop spreading a fire. Sapun, people say it's a big godown of clothes. What a fire blaze. Tapun, look there, look here. The fire engines has started working. The long fat foul hose pipes are functioning. They are specially trained for this kind of fire to work. But thank God they have now brought the fire under control. Let's go back. Bimal had a serious condition and he was admitted in RS Medical College and Hospital. His friend Mihir pays a visit to him right after the hospital, visiting a patient in a hospital. Mihir, how are you, Bimal? What a horrible incident it was. Bimal, yes, I have come back from the jaws of death. Mihir, but now you will be quite alright. You will get back to strength surely. You will be a jolly boy as before. How do they treat you, Mihir? Well, the doctors are very careful and the nurses are very sincere. Mihir, may God have his healing hand on you. Wish you a rapid recovery. Goodbye. Puja purchase shopping in general. To get two friends go out shopping together during the game. Boloi, how easy are the businessmen here and there everywhere? Of course, Milan, of course. It is a peak hour. Boloi, even the hawkers are awfully busy. Milan, but we must go a renowned shop and that can supply the choicest thing. Let's go to the Khadi Bandar.
sure they have an age old goodwill. Milan, oh god, what a crowd in the swamp. How can we get in? Mula, we must push our way through the crowd. Getting into the shop, Molloy asks a assistant, hello, please show me a set of pajama and panjabi. Shop assistant, placing a bundle, here it is. Molloy, I choose this one. How much is this? Is it? Shop assistant, it's rupees 450. Molloy, here it is. So, thank you, sir. Usefulness of a teacher and a doctor. Two friends talking about the usefulness of teacher and doctors in a society. Chahar, a teacher renders a useful service to the society, but I hope you don't claim that the teacher is more important than a doctor. Yes, Vidisha, yes, I do. But it is the teachers who are real nation builders, Chahar. But this is only a sentimental way of view. A doctor provides more useful service. That's right. But you should not undervalue the teacher's work. If they stop their work, a doctor cannot be a doctor. I see. The society depends on cooperation. So we see teachers and doctors, even farmers and workers, are all useful to our society. A message. Telephone ran for your father when he was not there in receiving him. Hello, Mr. Roy. Good morning, Mrs. Roy speaking. Could I ask to Mr. Sen? He is still at his work. I am his son. Mr. Roy, would you give me a message, please? Our meeting has been postponed. I will telephone your father on Sunday. I will convey him this message. Thank you. Two friends on cinema shows. Two friends, Sukumar. I am afraid someone is. Have you been a movie buff? Someone is. But you should not curse me for that. The film shows can give us a lot of experience. Sukumar, that may be. That may be. But too much of anything is bad. There are bad movies which can spoil our life. You simply repeat what our elder says, but we must see life from its both sides, good or bad and bad. These movies can show us the dark side of life too. Sukumar, but at our tender age we should avoid the dark side. Sukumar, don't be so mechanical, my friend. One can't always be fed with good alone. Be a bit bad rather, I think. It will help you in a struggle of life. Super. No, someone, that's a mistake that many people make nowadays. A drunkard or a gambler may provide you with such reason, but remember, good is always good. Two friends on a rainy day at school. Ankan, hello, Noreen, what a day. It has been raining and raining and nobody knows when it will stop. All the lanes and street are waterlogged. Noreen, I am sure we will have a rainy day at school today. Ankan, that may be so. My clothes are all spoiled. Noreen, look, Ankan, the street in front of the school is almost like a stream of filthy water. Ankan, whoosh, the headmaster are coming. I think he will announce a rainy day. Noreen, hooray, there goes the bell. Ankan, 3 cheers for the rainy day. Completed? Ato gulo example dilam, asha kori tumra khub bujhte parbe. ক্লিয়ার হলো এটুকুই বলার ছিল, আশা করি তোমরা তোমাদের পুরো ক্লিয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। সামনে এক্সাম এসে গেছে, ফাটিয়ে পড়ো, ফাটিয়ে লেখো। উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 200%। থ্যাংক ইউ।